যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। কখনো মনে হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতবেন, আবার কখনো মনে হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পও জয়ী হতে পারেন। এমন সংকটময় মুহূর্তেও যুক্তরাষ্ট্রে ঘটে চলেছে নানা ধরনের মজার ঘটনা। ভোটের এই তোড়জোড়ের মধ্যেই কেন্টাকির র‍্যাবিট হ্যাশ শহরের মেয়র নির্বাচিত হয়েছে একটি কুকুর, যার নাম উইলবার। চলুন দেখে নেই সেই মেয়র নির্বাচনের খবর। উইলবার হচ্ছে 6 বছর বয়সী একটি ফ্রেঞ্চ বুলডগ। আগামী 4টি বছর তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কুকুরটিকে কেন্টাকি স্টেটের র‍্যাবিট হ্যাশ শহরের মেয়র পদে নির্বাচিত করা হয়েছে। উইলবারের মুখপাত্র অর্থাৎ তার মালিক এমি নোল্যান্ড বলছেন, 500 অধিবাসী এই ছোট্ট শহরটিতে কখনোই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি। একজন স্থানীয় বাসিন্দা 1990-এর দশকে প্রস্তাব করেন যে সেখানে ইতিহাস চর্চা করে যে সমিতি তার অর্থ সংগ্রহের জন্য মানুষ নয় কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক, আর তখন থেকে এই রীতি চলে আসছে। ওই ছোট্ট শহরে প্রথম যে কুকুর মেয়র নির্বাচিত হয় তার নাম ছিল গুফি। এরপর মোট 5 ওই শহরে বিভিন্ন কুকুর মেয়র হিসেবে নেতৃত্ব দিয়েছে। এমি নোল্যান্ড জানান, উইলবার তার নতুন দায়িত্বকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে, তবে নতুন মেয়রকে তার পেটে এবং কানে নিয়মিত আদর করতে হয়। পাহাড়ি শহর র‍্যাবিট হ্যাশের মেয়র পদে নির্বাচনে তোড়জোড় কম ছিল না। বেশ কিছুদিন আগে থেকেই মেয়র প্রার্থী কুকুরদের সুন্দর সুন্দর পোস্টার ব্যানার বানিয়ে প্রচার চালান তাদের মনিবরা। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ভোটে বিজয়ী হয় উইলবার। অভিনন্দন উইলবার, মেয়র হিসেবে যাত্রা শুভ হোক। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।